কিরে এক তুই কি যেন স্যুপ বানাই খাইছিস আবার সেগুলো ফেসবুকে আপলোড দিছিস আমি কিছুই জানলাম না থাই ক্লিয়ার ভেজিটেবল স্যুপ বানাইছিলাম দুপুরবেলা এখন তো আর খাইতে মনে চাচ্ছে তখন যাতে তাতে বানাই নেস্কে পারবো না বানাই খাও এই জন্য তো মার খাস এই জন্য এত বড় করছিস তো কে যাও তো এখনই বানাই নিয়ে আসো নালে আর একটা খাবে নাকি ঠিক আছে Welcome back to another brand new episode of Mash Chef's Kitchen. আজকে আমি আপনাদের দেখাবো থাই ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। এই স্যুপটি করার জন্য আমাকে ইন্সপায়ার করেছেন ফ্রেন্ডস কিচেন গ্রুপের আসমা আপু এবং রিঙ্কু আপু। পানি গরম হয়ে গেছে, এবার আমি ভেজিটেবলগুলোকে ব্লাঞ্চ করে নেব। ভিউয়ার্স মনে রাখবেন ভেজিটেবলগুলো যেন ওভার কুক না হয় তাহলে এটার যে নিউট্রিশন ভ্যালুটা এটা কিন্তু আর থাকে না ব্লাঞ্চ শেষ একে একে তিন বোল পানি দেব ফিশ সস 10 ml হোয়াইট পেপার 1 টিএসপি salt 1 tsp cabbage একটু ঝাল ঝাল ভাব আনার জন্য আমি একটা কাঁচা লঙ্কা দেব মাশরুম ভিউয়ার্স দেখলেন খুব সহজে কেমন করে তৈরি করা যায় থাই ক্লিয়ার ভেজিটেবল স্যুপ আম্মা ওমা এক ডাক দেওয়া রেখে চলে আসছো থাপা বাবা আচ্ছা তাহলে ঠিক আছে যাও খাও